अमृत कुंभेर सन्धाने प्रयागराजे। गंगा माता की जय, गंगा माता की जय। ना एटा गंगा नदी नय, एटा जमुना नदीर ब्रिज पार करछि। गंगा और जमुनार संगमे आपनादेरके अवश्य निये जाब। काशी भ्रमण सम्पूर्ण करे मात्र चार घंटाते ही पौंछे जाई प्रयागराज। गंगा माता की जय, जमुना माता की जय, सरस्वती मैया की जय। कुम्भ मेलाय बा एमनी समय गिये संगे थाकते चान ताहले आजकेर भिडियोटा आपनादेर देखे निते हबे। त्रिवेणी संगमेर अभिज्ञता आजकेर भिडियोते आपनादेर सामने तुले धरब। रास्ताघाट ना चेना ग्रामेर छेले पिंटू चित्रकरेर यूट्यूब चैनले सबाइके सुस्वागतम, वेलकाम। तो चलुन रास्ता चेनार गल्प शुरू करा जाक। नमस्कार, सुप्रभात, शुभ सकाल। आज इलाहाबाद अर्थात प्रयागराजेर भारतश्रम संघे अवस्थान करछि। बांगाली पर्यटकेरा बेनारस भ्रमणे एसे बेनारस थेकेई इलाहाबाद बिड़िये करे फिरे चले जान। किन्तु जे समस्त पर्यटकेरा इलाहाबादे एसे एकटा बा दुटो दिन थाकते चान तारा इलाहाबादेर एई भारतश्रम संघे एसे आश्रय निते पारेन। तो এখানকার যে রুমগুলো আছে সেখানে আপনারা কিভাবে বুকিং করবেন, কার সাথে যোগাযোগ করবেন তাও জানাবো একটু পরেই আপনাদেরকে। 1922 সালে কলকাতার বাগবাজারে সংঘের প্রথম হেড অফিস স্থাপিত হয়। ওই বছরই শোভাবাজার স্ট্রিটে স্থানান্তর। প্রয়াগরাজে অবস্থিত এই আশ্রমে এসে থাকলে আপনারা এরকম সবুজ পরিবেশের মধ্যে থাকবেন, আর শীতকালে এলে এখানে আরও অনেক বেশি ফুলের সমারোহ পাবেন। ভারতবর্ষের বিভিন্ন শহরে সংঘের শাখা প্রতিষ্ঠিত। 1923 খ্রিস্টাব্দে গুরু মহারাজ নামকরণ করেন, তিনি নাম রাখেন ভারত সেবাশ্রম সংঘ। প্রয়াগরাজ জংশন রেল স্টেশনে নামার পরে আপনাদেরকে অটো ভাড়া করতে হবে। আমার মতন যারা সোলো ট্রাভেলার তারা ই রিক্সাও পেয়ে যাবেন। অটোওয়ালা বা ই রিক্সাওয়ালাদেরকে বলতে হবে তোরালামবাগে অবস্থিত এমজি রোডের ভারতশ্রম সংঘে যেতে চান। অটোওয়ালারা যদি আপনাদেরকে বলে যে কোন ভারতশ্রম সংঘ, যেমন উড়িষ্যার ভারতশ্রম সংঘে নিয়ে যেতে চাইবে, আপনারা বলবেন যে না, আপনারা তোরালামবাগে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘে যেতে চান। ভালো করে নোট করে নিন, তোরালামবাগে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘটি আসল, অন্য কোনো আশ্রমে আপনারা কোনো মতেই যাবেন না। প্রধান দরজা দিয়ে ঢোকার পরেই আপনাদের ডান হাতে পড়বে লাইব্রেরি এবং দাতব্য চিকিৎসালয়। সংঘের প্রধান উদ্দেশ্যই গরিব দুঃখীদের সেবা করা। মূল ফটকে আরও আরেকটি জিনিস লক্ষ্য করলাম, তা হলো সমুদ্র মন্থনের ভাস্কর্য। সুযোগ হলে একবার অমৃত কুম্ভের সন্ধানে উপন্যাসটি পড়ে নেওয়ার অনুরোধ রইল। কুম্ভ স্নান এবং পুণ্যলাভের আশায় সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে অমৃত কুম্ভের সন্ধানে। 7 অক্টোবর 2021 সন্ধ্যাবেলায় আমি বেনারস থেকে এলাহাবাদে অর্থাৎ প্রয়াগরাজের ভারতশ্রম সংঘে পৌঁছে গিয়েছিলাম। পরের দিন সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে স্নানের অভিজ্ঞতা লাভ হয়েছিল। তার আগে চলুন আপনাদেরকে সান্ধ্যকালীন আরতির দৃশ্যটা দেখাই। যেখানেই থাকুন না কেন, সন্ধ্যা 7:30 সঙ্ঘের এই আরতি দেখতে একদমই ভুলবেন না। আমার ভারত সেবাশ্রম সঙ্ঘের অন্যান্য ভিডিওগুলি দেখে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন প্রত্যেকটি সঙ্ঘেই শিবলিঙ্গ থাকবেই থাকবে। 1924 খ্রিস্টাব্দে প্রয়াগের কুম্ভমেলাতেই গুরু মহারাজ নিজের নাম গ্রহণ করেন আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ। তারপরে 1925 খ্রিস্টাব্দে বেনারসে সংঘের শাখা প্রতিষ্ঠা করেন। বেনারসের সংঘের ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা না দেখে থাকলে দেখে নিতে পারেন। আরও আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই।
প্রয়াগরাজে এই যে সংঘ এখন আপনারা দেখছেন, এই সংঘ যখন স্থাপিত হয়েছিল তখন তা একটা ভাড়া বাড়ি থেকেই শুরু হয়েছিল। ভাড়া বাড়িতে শুরু হওয়া সেই সংঘ আজ এক মহিরুহে পরিণত হয়েছে। গুরু মহারাজ কি জয়, গুরু মহারাজ কি জয়, গুরু মহারাজ কি জয়। প্রণবানন্দ মহারাজ 1924 খ্রিস্টাব্দে প্রয়াগের কুম্ভমেলায় সেবাদানের পরে 1927 খ্রিস্টাব্দে হরিদ্বার পাড়ি দেন। হরিদ্বারের ভারতসেবাশ্রম সংঘ কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে নিয়ে আসব, তাই যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। 1924 খ্রিস্টাব্দে এই এলাহাবাদে প্রয়াগের কুম্ভমেলায় উনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। 1924 খ্রিস্টাব্দেই উনি ভারতসেবাশ্রম সংঘের একটি শাখা প্রতিষ্ঠা করেছিলেন, সেই জায়গাটি হলো বিহারের গয়া। আপনারা যদি ওই সংঘের ভিডিওটি না দেখে থাকেন, সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিলাম, আপনারা গয়া ভারতসেবাশ্রম সংঘটি দেখে নেবেন। এইবারের আমার ঝটিকা সফর হয়েছিল গয়া, কাশি এবং এলাহাবাদ। আপনারা অফিস এবং ব্যবসা বাণিজ্যে বৃহস্পতি শুক্রবার ছুটি ম্যানেজ করতে পারলে 5 দিনেই এই 3টি জায়গা একসাথে ঘুরে দেখে নিতে পারেন। এলাহাবাদ ভ্রমণে এসে নিশ্চিন্তে আপনাদের ছুটির কটা দিন কেটে যাবে। এখানে পিছন দিকে সবুজের সমারোহ, আর সকালবেলায় ঘুম থেকে উঠেই এরকম একটা আশ্রমিক পরিবেশ আপনারা পেয়ে যাবেন। তো চলুন এরপরে আপনাদেরকে এর করিডরে নিয়ে যাই, আর রুমগুলো কোন দিকে আছে সেগুলো দেখানোর জন্য নিয়ে যাই। যাওয়া যাক করিডরের দিকে। এখানকার চেক আউটের সময় হলো সকাল 6টা। গয়া, কাশি, প্রয়াগরাজ এই 3টি জায়গা কীভাবে একসাথে ঘুরতে হবে তার সম্বন্ধে ভিডিও পরে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন ফার্স্ট ফ্লোরে পৌঁছে গিয়েছি, এটা হলো করিডর। ফার্স্ট ফ্লোরের এই রুমগুলোতে থাকলে রুম থেকে বেরোনোর পরে এরকম একটা জায়গা আপনারা দেখতে পাবেন। বসার জায়গাগুলোতে আপনাদের সময় কেটে যাবে এবং বারান্দা থেকে আপনারা মন্দিরের দৃশ্য দেখতে পাবেন। এদিকে লম্বা করিডর দেখতে পাচ্ছেন, এখানে রুমগুলো আছে, এখানে তীর্থযাত্রীরা এসে থাকতে পারবে। আর এখানটাতে এক ফালি বসার জায়গা, এখান থেকে আপনারা আপনাদের বিকেলবেলা সকালবেলা এরকম একটা খোলা বারান্দা টাইপের জায়গা আছে, এখানে আপনাদের সময় সুন্দরভাবে কেটে যাবে। এখানে যেমন ডবল বেডরুম আছে, ঠিক তেমনই যদি 4 জন বা 6 জন দল বেঁধে আসেন তাহলে তার জন্য বড় রুমও অ্যাভেলেবেল। চলুন এরপরে সংঘের নিজস্ব বাগানটাও ঘুরিয়ে দেখাই। কথা বলতে বলতে সংঘের একদম পিছন দিকটাতে চলে এসেছি। সংঘ প্রত্যেকটি শহরে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। এখানে এসে দেখতে পেলাম যে এখানে একটু আগে সববাহী গাড়ি ছিল, এছাড়াও এখানে অ্যাম্বুলেন্স রাখা আছে, 2টো অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি। আমার পর্যটক এবং দর্শক বন্ধুরা নিশ্চয়ই জানেন এলাহাবাদে প্রয়াগের সঙ্গমে 12 বছর অন্তর পূর্ণ কুম্ভমেলা এবং 6 বছর অন্তর অর্ধ কুম্ভমেলার আয়োজন হয়। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আগত পর্যটক এবং দর্শনার্থীদেরকে ওই সময় ভারতসেবাশ্রম সংঘ আশ্রয় দিয়ে থাকেন। মহারাজ সুপ্রভাত, শুভ সকাল, নমস্কার। তা দেখতে পাচ্ছি এখানে কি কি সবজি হয় যদি একটু বলেন। এখানে ওই পালং শাক, মূলা হবে শীতকালে যেগুলো হয়, তারপরে ফুলকপি, বাঁধাকপি এইসব লাগানো হয়। তারপরে শাক লাগানো হয়। আচ্ছা, যেমন এখন পুঁই শাক হয়েছে খুব, হ্যাঁ, তরকারির সঙ্গে দেওয়া হচ্ছে, উড়িষ্যার লোক খেতে খুব ভালোবাসে। মানে এখানকার যে শাকটা হচ্ছে সেটাই রান্না করে তাহলে ব্যবহার। পুঁই শাক, এই যে, আচ্ছা, তারপরে যে সিম লাগানো হয়েছে, সিমটা সিমটা কোন দিকে আছে? এই যে সিম না। আচ্ছা, সবজি বাগানের পাশেই গোয়ালঘরের অবস্থান। এখানে বাগানে স্বামী ধ্রুবানন্দ মহারাজের সঙ্গে কথা বলে আমার বেশ ভালো লাগে। মহারাজ ধন্যবাদ আপনাকে, নমস্কার, প্রণাম। সবুজের মাঝে একটু শান্তি খুঁজছেন, তাহলে চলে আসুন এই আশ্রমে। আশ্রমের পিছন দিকের পরিবেশ হলো এটা। পিছন দিকেই অবস্থিত রান্নাঘর। সকালবেলায় এখানে রান্নার প্রস্তুতি কেমন হচ্ছে তাও দেখার সৌভাগ্য হয়েছিল।
পর্যটক বন্ধুদের বলবো মধ্যাহ্নভোজন এবং রাত্রিকালীন আহারের জন্য সকাল এবং সন্ধ্যাবেলাতেই 50 টাকা বিনিময়ে আপনাদের কুপন সংগ্রহ করে নিতে হবে। এখানে বেশ বড় সাইজের এক কলার কাঁদি। এখন আমি সঙ্গমের উদ্দেশ্যে রওনা দেব, মধ্যাহ্নভোজন পরে দেখাচ্ছি। এলাহাবাদ শহরের দ্রষ্টব্যগুলো একদিনেই ঘুরে দেখে নেওয়া সম্ভব। সঙ্ঘের সামনে থেকে আপনারা অটো রিজার্ভ করে সঙ্গমে পৌঁছে যেতে পারেন। রিজার্ভ অটো ভাড়া কম বেশি 250 টাকা। অটো ছাড়াও আরেকটি ত্রিচক্র যান এখানে চলে, তার নাম হলো বিক্রম। অটোর থেকে বিক্রমের সাইজ বেশ অনেকটা বড়। এখন যেটি দেখছেন এটা হলো এলাহাবাদ দুর্গ। আপনারা সঙ্ঘ থেকে সরাসরি সঙ্গমে স্নানের জন্য যেতে পারেন। আমি সঙ্ঘ থেকে এলাহাবাদ শহরের অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখে নেওয়ার পরে এখানে বিক্রমে করে পৌঁছে গিয়েছিলাম। বিক্রম থেকে নামার পরেই এই যে নদী দেখতে পাচ্ছেন এটা হলো যমুনা নদী। নৌকো করে নদীতে যাওয়ার জন্য দরদাম করতে হবে। এলাহাবাদ রেল স্টেশন থেকে মাত্র 20 টাকায় বিক্রম ভাড়া করে, ওই যে বিক্রমের স্ট্যান্ডটা আপনাদেরকে দেখালাম, সঙ্গমের ঘাটে পৌঁছে গিয়েছি। 12 বছর অন্তর আর 6 বছর অন্তর যখন কুম্ভমেলা হয় তখন এখানে জন অরণ্য হয়, লাখো লাখো পুণ্যার্থী প্রত্যেক দিন এই সঙ্গমে স্নানের জন্য চলে আসেন। তো আজকে একটা সাধারণ তিথিতে, দুর্গাপুজোর 4টে দিন আগে আমি চলে এসেছি এখানে স্নানের আনন্দ নেওয়ার জন্য। তো চলুন এরপরে এখান থেকে নৌকো ভাড়া করে যাওয়া যাক সঙ্গমে স্নানের জন্য। আমার মতো আপনি যদি একা যান তাহলে কোনো একটি নৌকোর দল যাচ্ছে তার সাথে ভিড়ে যান। সেই দলের সাথে যদি আপনি যান, আলাদা করে নৌকাওয়ালাকে বলবেন আপনি মাত্র 100 থেকে 150 টাকা দিতে চান, তাহলে খুব কম খরচে আপনার যাওয়া সম্ভব। শীতকালে এই পরিযায়ী পাখির সংখ্যা আরও অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। সুদূর সাইবেরিয়া থেকে এদের আগমন ঘটে থাকে। আপনারা যদি পরিবার মিলে একসাথে 4 থেকে 6 জন যান তাহলে নৌকাওয়ালাকে বলবেন আপনারা তো একটি দল আছেন, সেই সম্পূর্ণ দলটিকে 150 টাকা গুণিতক 5 অর্থাৎ 750 টাকা থেকে 700 টাকার বেশি যেন না নেওয়া হয়। এখন যে দিকটি দেখতে পাচ্ছেন এটা হলো যমুনা নদীর দিক। নৌকোওয়ালা আপনাদেরকে গঙ্গা ও যমুনার সঙ্গমে নিয়ে যাবে। এখন ওই যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকটি হলো গঙ্গা নদীর দিক। এটা হলো সঙ্গম, এখানে আপনারা স্নান করবেন। নৌকার উপরে একজন পূজারী থাকবেন, তিনি আপনাকে নানা রকমভাবে প্রদীপ, নারকেল, দুধ এসবের জন্য খরচের কথা বলবেন। আপনারা পুজো এবং নারকেলের জন্য খরচের কথা কম বলবেন, নাহলে আপনাদের 300 থেকে 350 টাকা চলে যাবে। গঙ্গা আর যমুনার সঙ্গমে স্নান করা হয়ে গেল, এখানে স্নানের মজা নিলাম, আনন্দ নিলাম। এখানে পুজোর বন্দোবস্ত হয়। আর এই যে কাঠের যে জায়গাটা দেখছেন এখানে এইভাবে ওই নৌকো থেকে নামা হয়, এখানে নেমে করে এখানে এইভাবে স্নানটা করা হয়। তো এই হলো জায়গাটা, স্নান করা হয়ে গেছে, ব্যাগে এবারে জামা কাপড় চেঞ্জ করা হবে, এরপরে ফিরে যাবো আমাদের কিলাঘাটের দিকে। বাঙালি পর্যটকরা সবসময়ই কম বাজেটে ভ্রমণ সারতে চায়, তাই 350 টাকার পুজোর বদলে আমি মাত্র 10 টাকার দুধ দিয়ে করেই পুজো সম্পন্ন করেছিলাম। এরপরে ঘাটে ফেরার পালা। এলাহাবাদের অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখে আস্তে আস্তে বিকেল হয়ে যায়। দ্রষ্টব্য স্থানগুলো নিয়ে আরেকটি পর্ব খুব শীঘ্রই আসছে। এখানে 24 পরগনা জেলার দিদিভাই ছিলেন, উনি আমাকে খাবারগুলো বেড়ে দিয়েছিলেন। একদিনে এলাহাবাদ শহরটা পুরোটা ঘুরে দেখার চেষ্টা করি, তাই খুব খিদে পেয়ে গিয়েছিল। দুপুর 2:30 পর্যন্ত খাওয়া দাওয়া হয়, কিন্তু আমার আনন্দ ভবন আর সঙ্গম দেখে আসতে অনেকটা সময় পার হয়ে গেছে। আর এখন আমাকে বিকেল 5টার সময় ট্রেন ধরতে হবে, সেই জন্য অন্নভোগ প্রসাদটা খাওয়ানোটা দেখতে পেলাম, দেখাতে পারলাম না। এখন খাওয়া দাওয়া করে আমাকে ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়তে হবে, কালকে কলকাতা পৌঁছবো। আর এখানকার এই কুপনটা আপনারা সকালবেলা আপনাদের কেটে নিতে হবে, 50 টাকা হচ্ছে কুপনের মূল্য। দিদিভাইকে ভালো বলতে হয় যে আমি আসার পরে দিদিভাই আমাকে খাবারের বন্দোবস্তটা করে দিলেন, ধন্যবাদ। মহালয়া এবং পুজোর মাঝামাঝি সময় বলে এখানে প্রচুর ভিড় ছিল, তাই আমি আমার ছোট রুমটা আপনাদেরকে দেখালাম না। এখানে পর্যটকদের জন্য ডবল বেডরুম এবং 4-5 জন থাকার জন্য বড় রুম আছে, সেখানে প্রচুর পর্যটক বা তীর্থযাত্রীরা ভর্তি, সেই জন্য সেই রুমগুলোর ভিতর আমি দেখাতে পারলাম না, আমাকে মার্জনা করবেন। তবে এখানে বুকিং করার জন্য বা তথ্য নেওয়ার জন্য ফোন নম্বর আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা মহারাজের সাথে যোগাযোগ করে কল করে জেনে নেবেন যে এখানে রুম অ্যাভেলেবেল আছে কি না।
চ্যানেলের সাথে জুড়ে থাকুন, পরের পর্বে এলাহাবাদ শহরটি ঘুরিয়ে দেখাবো। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সাবধানতা অবলম্বন করে ভ্রমণে বার হন। এলাহাবাদ ভ্রমণ একা একাই করেছিলাম, বেশ অনেকগুলো মানুষের সাথে পরিচয় হয়েছিল, তাদেরকেও এখানে রাখলাম। গঙ্গা মাতা কি জয় হো, গুরু মহারাজ কি জয়, দুর্গা দুর্গা।